সময়টা 1898 তদানীন্তন ল্যান্ডি কোটাল সেনা ক্যান্টনমেন্টের এক সেনা আধিকারিক মদ্যপ অবস্থায় হুকুম দেন এই বট গাছটিকে অ্যারেস্ট করার, তাই গ্রেপ্তার করা হয়েছিল গাছটিকে। এরপর সময় অনেক গড়িয়েছে, ব্রিটিশের ভারত টুকরো হয়ে পাকিস্তানের জন্ম হলো। দেখতে দেখতে 123 বছর অতিক্রান্ত, তবু পেশোয়ারে অবস্থিত এই বট গাছের বন্দিদশা আজও ঘুচল না। গাছটির বিভিন্ন অংশ আজও শিকলে মোড়া, দুনিয়ার অবাক করা এক নিষ্ঠুর মানসিকতার শিকার হয়ে দিন যাপন করে চলেছে এই নীরব গাছটি। এই গাছের গায়ে আজও ঝোলানো রয়েছে সাইনবোর্ড, তাতে লেখা রয়েছে আই অ্যাম আন্ডার অ্যারেস্ট। মানুষের কল্যাণে অক্সিজেন ছাড়তে ছাড়তে হয়তো একান্তে বট গাছটি আজও বলে চলেছে বিচারের বাণী নিভৃতে কাঁধে। দ্য অফ নিউজ প্রেজেন্টস অজানা ক্যানভাস, অ্যান ওয়েব নিউজ পাবলিশড ফ্রম কলকাতা।